আসসালামু আলাইকুম, আজকে আমরা টাইপোগ্রাফির উপরে আরেকটি ডিজাইন করব। আমরা একটা মেসেজ নিয়েছি যেখানে লেখা আছে টেক দ্য রিস্ক। এখানে আমরা ফন্ট নিয়েছি হচ্ছে অসওয়ার্ল্ড বোল্ড। আমরা প্রথমে টেক্সটটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেব। প্রথমে আমরা টেক্সটটাকে সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে নিয়ে আসলাম, তারপর টেক্সটটাকে এভাবে বড় করে দিলাম, ফিলে চলে গেলাম, ফিল থেকে ফিলটা অফ করে দিলাম আর স্ট্রোকটা 3 করে দিলাম, অবজেক্টে চলে গেলাম, এক্সপ্যান্ড করে দিলাম, ওকে। এখন আইড্রোপার টুল নিলাম, নিয়ে কালারটা হোয়াইট করে দিলাম। এখন হচ্ছে দা, এটা জাস্ট অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে নিয়ে আসলাম। একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, নিয়ে লম্বা করে একটা লাইন ক্রিয়েট করব, ওকে। এখন আর একটা রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে এখানে মাঝ বরাবর একটা শেপ ক্রিয়েট করব, তারপরে অ্যালাইনমেন্ট থেকে এটা মাঝে দিব। এখন পুরোটা সিলেক্ট করব, করে পার্ট ফাইন্ডার থেকে মাইনাস করে দিব। এখন এই দুইটা সিলেক্ট করে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে আসব, পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, তারপরে এটা উপরে উঠিয়ে দেব। এখন রিস্কটা সিলেক্ট করব, করে এটা অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে আসব, তারপর এটা এভাবে বড় করে টেকটার সাথে মিলিয়ে দেব। এখন প্রপার্টিসে চলে যাব, ফিল থেকে ফিলটা অফ করে দিয়ে স্ট্রোকটা 3 করে দিব, অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে। হাইড্রোপার টুল নিয়ে কালারটা সাদা করে দেব, ঠিক আছে। রিস্কটা আপাতত এটা এই জায়গায় রাখলাম। এখন এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে এভাবে লম্বা একটা লাইন ক্রিয়েট করব। এখন লাইনটা এভাবে সিলেক্ট করব, করে অল্টার চেপে ধরে একটু নিচে নামাবো, তারপর কন্ট্রোল ডি, ওকে, পুরাটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, তারপর রিস্কটা এটার উপরে এনে এভাবে পুরাটা সিলেক্ট করব, অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে আসব, এটা একটু জুম করে নেব। এখন এটা উপর থেকে রিস্কটার সাথে এভাবে মিলিয়ে দেব, নিচ থেকে এবং উপর থেকে এভাবে মিলিয়ে দেব। এখন আমরা পুরাটা সিলেক্ট করব, করে এখান থেকে শেপ বিল্ডার টুল নিব, নিয়ে অল্টার চেপে ধরে ভিতরের অংশগুলো এভাবে কেটে দিব, আই এস ওকে, আমরা হচ্ছে জাস্ট এটার প্রতিটা অক্ষরের ভিতরের অংশটুকু কেটে দিয়েছি অল্টার চেপে ধরে। এখন আমরা এটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব, তারপর এটা এভাবে উপরে উঠিয়ে দেব। এখন আমরা পুরোটা সিলেক্ট করব, করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, তারপর এটা মিডলে নিয়ে আসব। এখন হচ্ছে এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে এভাবে একটা বর্ডার লাইন ক্রিয়েট করব, এটার ফিলটা অফ করে দিব এবং স্ট্রোকটা দিব 5, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব, ওকে। এখন এটার কালারটা আপাতত হোয়াইট দিয়ে দিচ্ছি। এখন আমরা মিডলের যে ডিজাইনটা এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, একটা রেক্টেঙ্গেল শেপ নিব এভাবে, ঠিক আছে, তারপর এটা এভাবে একটু এরকম করে দিব, ওকে। এখন আমরা এটা সিলেক্ট করব, করে এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার চেপে ধরে
এই অংশটা আমরা কেটে দিব। এখন পুরোটা কন্ট্রোল অল্ট টু দিয়ে আনলক করে নিব, তারপর শুধু ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল টু দিয়ে লক করব। এখন এটা রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিব, এখানে এটা আনগ্রুপ করব, তারপর এই শেপটার কালারটা এই কালারটা দিয়ে দিব এবং এই শেপটার কালারটা এই কালারটা দিয়ে দিব। ওকে, আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। Thank you.